তো হ্যালো গাইস, আমি রাজ, ওয়েলকাম টু ফিল্মনা ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা কথা বলবো আশফাক নিপুরের নতুন একটা ওয়েব সিরিজ, যার নাম সাবরিনা। তো এই সিরিজটা হইচইতে আজকে মুক্তি পেয়েছে 25শে মার্চ। তো কেমন লেগেছে এই সিরিজটাকে নিয়ে আজকে রিভিউ রিয়াকশন করা হবে, ভালো দিক এবং খারাপ দিক কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে একটাই রিকোয়েস্ট করবো, যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলুন এই ইউটিউব চ্যানেলটাকে। তো বেসিক্যালি এই যে সিরিজটার গল্পটা কি, গল্পটা অ্যাকচুয়ালি আমরা প্রথম থেকে ট্রেলার দেখে যেটা বুঝতে পেরেছিলাম সেটা হচ্ছে যে একজন মহিলা তাকে একজন পুড়িয়ে মারার হসপিটালে ভর্তি করানো হয়, এবং তার যে চিকিৎসা করছে সেও, তার নাম সাবরিনা এবং যে ভিকটিম তার নামও সাবরিনা। ওকে, তো এবারই আমরা দেখতে পাচ্ছি যে এইখানে অনেকগুলো দিক রয়েছে। ওকে, তো বেশি বলে রিভিল হয়ে যাবে, বাট আমি আপনাদেরকে রিভিল করতে চাই, বিকজ এখানে কিছু এতটা নেই যে আপনাদেরকে আঁকড়ে ধরে রাখবে। ওকে, তো আপনার তো তবু একবার বলবো আপনাদেরকে যে আপনারা হইচইতে দেখে আসুন সাবরিনা ওয়েব সিরিজটা, তারপরে আপনারা আমার ভিডিওটা দেখবেন। অনেকগুলো দিক যেগুলো অনেক লুজফল্ড রয়েছে। দেখুন, এই যে ডিরেক্টর, এই ডিরেক্টর মহাশয় কিন্তু মহানগর যে সিরিজটা দেখবেন, সেখানে উনি উনি প্রায় সিরিজে উনি দেখান যে একটা নিজের সত্তাটা উনি কিন্তু দেখিয়ে দেন, সেটা মহিলা হোক সে পুরুষের হোক। যেরকম এই মহানগর যে লিড একটা ছিল, তাকে আমরা প্রথমে দেখেছিলাম সে কিন্তু টাকার লোভে সে অনেক কিছু করতে চাইছিল, বাট লাস্টে কিন্তু সে কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো এখানেও এই সাবরিনা ওয়েব সিরিজটাতেও কিন্তু যে একটা ক্যারেক্টার রয়েছে, সাবরিনার যে হাজব্যান্ড, সেও কিন্তু টাকার লোভে অনেক কিছু করতে চায়, বাট শেষে কিন্তু সে তার ওই স্ত্রীর বুদ্ধিতে হোক কিংবা তার নিজের একটা নিজের সত্তাটা সে বুঝতে পারে, হ্যাঁ বুঝতে পেরে সে কিন্তু আবার সৎপথে, মানে আবার ঠিক রাস্তায় চলতে হয়। তো এই দিকটা কিন্তু আমরা এই ডিরেক্টর মহাশয় অনেক সিরিজে দেখতে পাই, অনেক সিরিজ মিনস ওই মহানগর দেখতে পেয়েছিলাম এবং এখানে দেখতে পেলাম। ওকে, তো গল্পটা তো হচ্ছে এটাই, এবং তারপরে এর ভিতরে অনেকটা অনেক কিছু রয়েছে জড়িত। কী ব্যাপার, এই যে সাবরিনা যে ভিকটিম, তার এবং স্বামীর সঙ্গে একটা সম্পর্ক রয়েছে এবং একটা পলিটিক্যাল দিক রয়েছে, টাকা কিছু গোট রহস্য রয়েছে। তো সমস্ত দিক জুড়ে কিন্তু সাবরিনা ওয়েব সিরিজ, যেটা কিন্তু 8-8টা এপিসোড রয়েছে, প্রত্যেকটা লেন্থ অনেক বড়, বেসিক্যালি 3 ঘন্টার মতন লাগবে এই সিরিজটাকে আপনারা দেখতে। তো আগে পজিটিভ পয়েন্ট বলি। দেখুন, পজিটিভ পয়েন্ট হচ্ছে এটাই যে এইরকম একটা মহিলা কেন্দ্রিক ওয়েব সিরিজ বানানোর জন্য থ্যাংকস, এবং ভালো, মোটামুটি আপনারা একবার দেখতেই পারেন। ওকে, মানে ঠিকঠাক লাগবে আপনাদেরকে। এর চেয়ে পজিটিভ পয়েন্ট আমি আর কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, বিজিএমটা ভালো খুব ছিল, বিজিএমটা ভালো মিনস স্লো বিজিএমটাগুলো খুব ভালো ছিল, এবং একটা ফুটেজ ক্যামেরা অ্যাঙ্গেলগুলো খুব খুব দুর্দান্ত নেওয়া হয়েছে। ইয়েস, একটা ক্যামেরা অ্যাঙ্গেল দারুণ, ওই উপর থেকে শর্ট প্রথমের দিক থেকে, কিংবা যে সিরিজটা যেভাবে শুরু করেছিল। একটা কথা বলি, যখন আমরা প্রথমেই দেখতে পাবো সিরিজটা স্টার্টিং হচ্ছে, তখন দুজনের কথোপকথন দেখতে পাচ্ছি, দুটো মানুষের, একজন ড্রাইভার গাড়ি চালিয়েছে এবং পাশে বসে আছে। এবারই যে কথোপকথনটা যে হচ্ছে প্রায় 20-30 সেকেন্ড ধরে হচ্ছে, তো কে করেছে কী ব্যাপার, তারপরে আমরা যখন জুম আউট করতে থাকি, তারপর কিন্তু আমরা দেখতে পেলাম যে একটা অ্যাম্বুলেন্সে একটা রোগী যাচ্ছে, সেখানে কিন্তু অ্যাম্বুলেন্সের গাড়ি ড্রাইভার এবং তার পাশে তারা কিন্তু বার্তালাপ করছে। তো এই যে দিকটা আমাকে খুব ভালো লেগেছে, এরকম কিছু কিছু দিক খুব ভালোই লেগেছে, প্রশংসা দাবি রাখে এই সিরিজটার জন্য। এবার নেগেটিভ পয়েন্ট, দেখুন নেগেটিভ পয়েন্ট এখানে কুটকুটকে ভরা হয়। দেখুন, বেসিক্যালি এটার যেটা বললাম 3 ঘন্টার মতন একটা ওয়েব সিরিজের লেন্থ, তাও আপনারা এখানে শেষ করছেন না, এর আর একটা পার্ট টু আসবে, এটাই আমাকে খুব বিরক্তিকর লেগেছে। বিকজ এখানে স্ক্রিনপ্লেটা এত স্লো 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 যাচ্ছে না, এবং প্রত্যেকটা ক্যারেক্টারে ঠিক এরকমভাবে লেখা না আমি জানি না, মানে আপনারা দেখবেন এখানে যাদের প্রত্যেকটা ক্যারেক্টার রয়েছে, আমি তো স্টার কাস্ট বলতে ভুলে গেছি, তো স্টার কাস্ট মেজামিন চৌধুরী, নাজিহা কোরসা, ইন্তেকাব দিনার, মানির খান, সিমুল। তো দেখুন এখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে এমনভাবে প্রেজেন্টেশন করানো হয়েছে, তার স্ক্রিন প্লেটা এতটা স্লো, প্রত্যেকটা ক্যারেক্টার শুধুমাত্র এখানে যে রয়েছেন সাবরিনার যে হাজব্যান্ড ইন্তেকাব দিনার, উনার ক্যারেক্টারটা আমাকে ভালো লেগেছে, উনার ক্যারেক্টারটা একটু দ্রুত, ওকে, চঞ্চল ভাব রয়েছে। আদারওয়াইজ যা যারা এখানে রয়েছে প্রত্যেকটা ক্যারেক্টার এত স্লো, আপনাদেরকে বল লাগবে ভাই, ভালো লাগে না, এত স্লো হয় জীবনে। আর একটা সিন যখন হাসপাতালে যা যারা আসছে তাদেরকে প্রত্যেকটা কি দেখানো হবে, যে তারা ঢুকছে একটা সিনে, একটা ফ্রেমের ভিতরে যে হাসপাতাল যে গেটে যা ঢুকছে, গেট না ওই উপরের ছাদের উপরে মনে হয়, যখন তারা এন্ট্রি নিচ্ছে ওই সিনগুলো যা যারা আসছে সেখানে দেখানো হচ্ছে। ধর আমি একটা জায়গায় হাসপাতালে ঢুকবো, তো ওখানে একটাই কি ফুটেজ, মানে একটাই কি দিক রয়েছে হাসপাতালকে আসার যাওয়ার, কি আর কোনো দিক নেই, আর কোনো কি ক্যামেরা অ্যাঙ্গেল নেই, আপনি সেখানে দেখাচ্ছেন বারবার। মেজামিন চৌধুরী, দেখুন মেজামিন চৌধুরীকে এখানে যেরকমভাবে প্রেজেন্টেশন করানো হয়েছে আমরা কিন্তু অনায়াসে বুঝতে পারছি, আমি বলে দিচ্ছি। দেখুন মেজামিন চৌধুরীকে দেখে মনে হচ্ছে যে ভাই এই একটা ছোটোবেলা থেকে কিংবা অনেক দিন থেকে একটা স্ট্রোমাতে রয়েছে, ইনভলভ রয়েছে, মানে তার এটা কীরকম একটা দিক দেখতে পাচ্ছি। তো ওটা কিন্তু আমি ভেবেছিলাম একটা দিক, বাট ওখানে যখন রিভিল হলো তার আরেকটা দিক। ওকে, তো সেটা আমি যাচ্ছি না সেখানে। তো বেসিক্যালি এখানে কী করানো হয়, ডিরেক্টরটা এখানে খুব ভালোভাবে ডিরেকশান করেছেন, বাট এখানে সংলাপটার খুব কী বলবো, খুব কমজোর লেগেছে আমাকে, খুবই উইক
সংলাপ লেখাটা, স্ক্রিপ্টটা এই রকম গল্প অনুযায়ী এখানে স্ক্রিপ্ট কিন্তু খুব ভালো রাখা উচিত। দেখুন এক একটা সিনে যখন মেজামিন চৌধুরী কিছু বলছে নারীদেরকে, কিছু নিয়ে বলছে আজকে সাবলীন হয়েছে, আজকে তার হবে, যে এই এই সংলাপগুলো না ভিতরে অনেক অনেক কিন্তু শক্তিশালী, অনেক কিন্তু স্ট্রং মেসেজ দেওয়া যেতে পারতো। এই সিরিজে সংলাপ খুব মায়নে রাখে, কিন্তু এখানে সংলাপ খুবই উইক লেগেছে আমাকে, এতটা বেশি আহামরি মানে পুরো ফালতুই লেগেছে সংলাপ, এখানে আমাকে ভালো লাগেনি ভাই। যদি আর কথা বলি, এখানে আর বেশি বড় হয়েছে ভিডিওটা, আর বেশি না, আপনারা দেখতেই পারেন, হয়েছে আছে। এবার একটা পার্ট টু আসবে, এখানে এমন জায়গায় এপিসোডটা এন্ড হলো, দেখুন আগেটা তো এপিসোড, এক একটা এপিসোড এমন জায়গায় শেষ হচ্ছে আপনাদের কোনো উৎসাহ থাকবে না যে ভাই আমি পরের এপিসোডে দেখবো, প্রথম কথা। এবং দ্বিতীয় কথা হচ্ছে এখানে এই সিরিজটা যেখানে এন্ড করলো, এখানে সিরিজটা আর একটা টু আসবে, মানে সিকুয়েল আসবে হয়তো, হ্যাঁ আসবেই, টু বি কন্টিনিউ লেখা রয়েছে লাস্টে। তো এতটা আমাদের উৎসাহ নেই ভাই, যে কী কী ভালো আছে না, এলে দেখবো, হ্যাঁ একটা এসেছিল, এরকম মনোভাব অনুযায়ী দেখবো। ওকে, তো দেখুন অনেকগুলো দিক রয়েছে দেখার জন্য, যে অনেকগুলো ক্যারেক্টার এখানে ইনভলভ রয়েছে, সেই ক্যারেক্টারদের শেষে কী হলো আমি আপনাদেরকে বলেই দিই। চল, তো প্রথম কথা হচ্ছে এখানে সাবরিনাকে অনেকদিন থেকেই একটা ছেলে, মানে যে ভিকটিম, যাকে যাকে পুড়িয়ে মারানো হয়েছে, মানে যাকে পুড়িয়ে মারানোর চেষ্টা করা হয়েছে, সে যখন ফ্লেটে থাকতো তাকে নিচ থেকে একটা ছেলে বাইকে করে তাকে ফলো করতো, প্রতিদিন তাকে একদম দেখতো। তো সে তার কোনো এখানে আমরা দেখতে পাবো না যে তালাশটা কী হলো, সে একটা রয়েছে, হয়তো তাকে এরপর সেজন্য দেখানো যাবে, এক। আর দুই নম্বর হচ্ছে যেখানে আরেকজন ছেলে ছিল, যে এখানে যে ঘর বাড়ির মালিক তার একটা ছেলে ছিল, সেও ওই মানে সাবরিনাকে একটু ঝাঁকি ঝাঁকি মারতো, তারও এখানে দেখানো হয়েছে সে কী হলো। এবং এখানে যে ওই যে যে ভিকটিম, যে সাবরিনা যাকে যে পুড়িয়ে মারানোর চেষ্টা করছে, তার যে স্বামী, তার এই অফিসে কাজ করতো, তো তার এখানে একটা ক্যারেক্টার হয়েছে, তার এখানে দিকে এখানে দেখানো হয়েছে যে তার লাস্টে কী হলো। এবং যে যারা দুজন এই যে ভিকটিম সাবরিনাকে যারা দুজন ভর্তি করে দিয়েছিল হসপিটালে, মানে যারা দুজন দেখেছিল এই সিনটা, মানে এই যে ঘটনাটা, এবং যারা তাকে এখানে ভর্তি করেছিল, সে দুজনকে ব্যক্তি কিন্তু এখানে দেখানো হয়নি। এবং যে পলিটিক্যাল একটা লোক বলেছিলাম, যেটা আমি রাজনীতিবিদ দেখানো রয়েছে, সেও যে মানুষটা কী হবে তাকে এখানে দেখানো হয়নি। তো এরকম অনেকগুলো দিক রয়েছে যার জন্য আপনারা হয়তো দেখতে আশা করতে পারেন যে হ্যাঁ সিজন টু দেখবো কী কী হলো, এইটাই জন্য। আদারওয়াইজ হ্যাঁ, আর একটা সত্যটা, সত্যটা মিনস সাবরিনার কী হলো, তাকে কে কী করেছে, কী ব্যাপার, ওকে। এবং যে গুন্ডাটা, মানে যে পলিটিক্যাল ম্যানটা, ওকে, তারও এখানে দণ্ডনীয় অপরাধ আমরা দেখতে পাইনি, হয়তো সেইগুলো হয়তো জাস্টিক কি দেখানো হবে সিজন টুতে। তো সিজন ওয়ানে এত ডিলে করানো হয়েছে, এত স্ক্রিন সিজন এত স্লো, কিছু কিছু দিক, হ্যাঁ হাঁটছে বাইকে যাচ্ছে, এত এত দিক, মানে প্রায় যদি কাট কাট করা যেত না, আড়াই ঘন্টা কি দু ঘন্টা দশ মিনিট, এটা আরামসে সিজনটা হয়ে যেত, সিরিজটা হয়ে যেত। এতটা বেশি বোর করানো হয়েছে আমি জানি না, আমাদের পুরো স্লো লাগছে আমাকে দেখে, মানে মানে দিমাগ খারাপ করে দিচ্ছে ভাই কী দেখছি। তো এটাই ছিল, এটাই তো, ওকে, তো এটাই ছিল সাবরিনা ওয়েব সিরিজটার ডিটেলস, রিভিউ অ্যান্ড রিয়াকশন। তো যারা যারা দেখেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ, আপনারা দেখুন, এরকম সাপোর্ট করুন বাংলা সিরিজকে, এবং যারা দেখেননি তো দেখুন। আর যদি আমার এই ভিডিওটা ভালো থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, টেক কেয়ার, বাই। যার আগে একটা কথা বলে দিচ্ছি, হইচই থেকে দেখুন, হইচই এর আগে, এইটা এর আগে অনেক সিরিজ সিজনগুলো পার্ট ওয়ানে শেষে শেষ করে দিয়েছে, তো পার্ট টু দেখার জন্য অনেক সিরিজ রয়েছে, অনেক মানুষ ভুলেই গেছে। ইন্দু টিন্দু এরকম কত সিরিজগুলো আছে, এমন জায়গায় শেষ হয়েছে এন্ডিংটা, মানুষের একটা রয়েছে ভাই খিদে যে ভাই এরপরে কী আসবো সিজন টুটা, বাট কোনো দেখা নেই। আর মানুষের এক একটা সময় কী হয়, মানুষের ভুলে যায় ওই সিরিজটার ইয়ে, ওই সিরিজটা কী ছিল কী ব্যাপার সব ভুলেই গেছে। তো কী আপনারা দেবেন আমি জানি না, তো এটা ছিল বক্তব্য, ভিডিও ভালো থেকে লাইক শেয়ার করতে ভুলবেন না, ঠিক আছে ভাই।